ডু অর ডাই ম্যাচে কাল কানাডার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। প্রথম দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে অনেকটাই ছিটকে গেছে বাবর আজমরা। যুক্তরাষ্ট্রের কাছে হারলেও আয়ারল্যান্ডের বিপক্ষে জিতে আত্মবিশ্বাসী কানাডা। চাপে থাকা পাকিস্তানকে হারিয়ে দিতে চায় চমক। নিউ ইয়র্কে খেলাটা শুরু হবে রাত 8:30। বিশ্বকাপের বিদায় ঘণ্টা প্রায় বেজেই গিয়েছে পাকিস্তানের। যুক্তরাষ্ট্রের সাথে নিজেদের উদ্বোধনী ম্যাচে হেরে প্রথম ধাক্কাটা খায় আসরের বর্তমান রানার্স আপ টিম। আর রবিবার ইন্ডিয়ার বিপক্ষে তীরে এসে তড়ি ডুবিয়েছে তারা। গ্রুপ পর্বে পরপর দুই ম্যাচ হেরে খাদের একবারে কিনারায় বাবর আজমের দল। এবারে মঙ্গলবার কানাডার বিপক্ষে মাঠে নামবে সাবেক চ্যাম্পিয়নরা। আগে একবারই এই দলটার সাথে খেলেছে পাকিস্তান, তাও 2008 সালে। সেবার দাপট দেখিয়েই ম্যাচ জিতে নিয়েছিল পাকিস্তান। এরপর অবশ্য নিজেদের ক্রিকেটকে অনেকটা দূর এগিয়ে নিয়েছে কানাডা। আর সুপার এইটের স্বপ্ন বাঁচিয়ে রাখতে এই ম্যাচের বড় রান রেটের ব্যবধানে জয়ের বিকল্প নেই রেজওয়ানদের। প্রথম দুই ম্যাচেই মূলত ব্যাটারদের ব্যর্থতায় হারতে হয়েছে পাকিস্তানকে। দলের পেসাররা নিজেদের কাজটা করলেও ব্যাটিংয়ে হতাশ করেছেন বাবর আজম, রিজওয়ান, ইফতেখাররা। কানাডা পাকিস্তানের তুলনায় কাগজে কলমে দুর্বল দল হলেও ডু অর ডাই ম্যাচে নিজেদেরকে নিয়েই বেশি ভয় সাবেক চ্যাম্পিয়নদের। নিউ ইয়র্কের ড্রপ ইন পিচে আরও একটা ম্যাচ খেলার আগে তাই নিজেদের ক্যালকুলেশনটা ঠিক রাখতে চাইবে মেন ইন গ্রিন। অন্যদিকে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে হারলেও নিজেদের ব্যাটিং শক্তিটা দেখিয়েছিল কানাডা। আর পরের ম্যাচে বোলারদের দাপটে প্রথম জয় তুলে নিয়েছে নিকোলাস কিটনরা। যুক্তরাষ্ট্রের সাথে টক্কর দিয়ে তাই আরও একটা চমক দেখাতে চায় তারা। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক।